বালুরঘাট পৌরসভার মানবিক উদ্যোগ। বালুরঘাট পৌর এলাকার ডানলপ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে জল জমা সমস্যায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা জেরবার হচ্ছিলেন। বালুরঘাট পৌরসভার পূর্বতন বাম পৌর বোর্ডের অদূরদর্শিতার কারণে হাইড্রেন সমস্যার সৃষ্টি হয় বলে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জানা গিয়েছে। তাই দীর্ঘদিন ধরে ওই কারণে বালুরঘাট পৌরসভার ডানলপ মোড় এলাকায় অল্প বৃষ্টিতে জল জমে যায়, সমস্যায় পড়ে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী পৌরসভা। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ডানলপ মোড়ে জমে থাকা জল অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ কেমন চলছে তা খতিয়ে দেখতে বৃষ্টির মধ্যে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এমসিআইসি মহেশ পারাক, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য আধিকারিকেরা ডানলপ মোড় এলাকায় পৌঁছে যান। ঠান্ডা ঘরে বসে শুধু পরিকল্পনা গ্রহণ নয়, রোদে জলে বৃষ্টিতে ভিজে পরিকল্পনাকে বাস্তবায়িত করছে বালুরঘাট পৌরসভার আধিকারিকেরা। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। নিয়ার বাদুর বাগান, কোচবিহার। কন্ট্যাক্ট 700-120-1819। আসলে বালুরঘাট পৌরসভার যে হাইড্রেনগুলো আছে না, সেই হাইড্রেনগুলো তো বিজ্ঞানসম্মত উপায়ে তখন করা হয়নি। বিগত দিনে বামফ্রন্টের যে ভোট ছিল সেই সময়, তো সেই জন্য বালুরঘাট পৌরসভার যে হাইড্রেন, সমস্ত হাইড্রেনগুলো আমরা ওয়াশ করছি। পাশাপাশি ডানলপ মোড়ে এখানে একটা জায়গাতে হাইড্রেনটা ওয়াশ না করার ফলে প্রতিনিয়ত জল জমে, তো তার ফলে এই জায়গাটার হাইড্রেনটা ওয়াশ করার জন্য আমরা যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবটাকে তুলে পৌরসভার পক্ষ থেকে আগামী দিনে আমরা কাজটাকে শুরু করব। তো সেই জন্য এটাকে ওয়াশ করা হচ্ছে এবং কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, যেহেতু হচ্ছে এখানে ম্যাক্সিমাম জল জমে থাকে, মানুষের একটু কষ্ট হয়, তার জন্য যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে সংস্কার করা যায় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি এবং কাজটা শুরু হচ্ছে। সেই কাজটা শুরু করে আমরা যাতে সরজমিনে দেখতে আসলাম যে কাজটা কীভাবে হচ্ছে, সেটা সকল যে আমরা বালুরঘাট পৌরসভার এমসিআইসি মেম্বার, ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলাররা আছে, সকলে মিলে আছে, বৃষ্টির মধ্যে সেইভাবে দেখতে এসেছি যে কাজটা আগামী দিনে যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সংস্কার করে বালুরঘাটবাসীকে ভালোভাবে এটাকে উপহার দিতে পারি।